চাকরি স্থায়ীকরণের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মিটার রেডার ও বিল বিতরণ শ্রমিকরা সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করা হয় এ সময় শ্রমিকরা জানান দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে অস্থায়ীভাবে কাজ করে আসছেন কিন্তু সম্প্রতি মেসার্স মুন্সি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েট নামের একটি কোম্পানিকে মিটার পাঠ ও বিল বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে এতে বেকার হয়ে পড়েছেন বিদ্যুৎ বোর্ডের শ্রমিকরা দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা মুন্সীগঞ্জে ঝড়েই দু